নয় তারিখ শুক্রবার, আজকে আমার মেয়ের ম্যাথসের এক্সাম ছিল, ও আড়াইটা নাগাদ বাড়ি ফিরলো, তারপরে আমি ওকে খাবার জল টল দিয়ে আর চলে গেলাম হচ্ছে শোভাবাজার। যাওয়ার ছিল আমার ভূতনাথ মন্দিরে, ভূতনাথ মন্দিরে যাওয়ার ছিল, সেজন্য আমি ওকে ও আসার স্কুল থেকে আসার পর ওকে খাবার টাবার দিয়ে চলে গেলাম, ওদের দুজনকে বাড়িতে রেখে আমি চলে গেলাম। কেন কি কালকে শনিবার, তারপরের দিন রবিবার, দুই দিন ছুটি, তারপরে সোমবারে পরীক্ষা। ওর আজকে ম্যাথসের পরীক্ষা ছিল, ম্যাথসের পরীক্ষা ভালো হয়েছে, এলো, এসে পর খাবার দাবার দিয়ে আমি চলে গেলাম। তো এই যে শোভাবাজারে মেট্রোতে নামার পর অটো করে গেলাম আহারিটোলা লঞ্চ ঘাট, আহারিটোলা লঞ্চ ঘাট, এই যে দেখা যায় আহারিটোলা লঞ্চ ঘাট থেকে জাস্ট একটুখানি হচ্ছে ইয়ে ভূতনাথ লঞ্চ ঘাট, বাবার মন্দির, ভোলে বাবার, যেটা হচ্ছে নিমতলা মহাশ্মশান। আমি তো এগুলো জানতাম না, এগুলো এখানে এসেই জানলাম, মানে আজকে গেলাম তো জানলাম নিমতলা মহাশ্মশান, আগে এগুলোর নাম শুনেছি আর কি, তো আজকে দেখলাম নিমতলা মহাশ্মশান। যে আর এখানে সেখানে কবিগুরুর সমাধি, সেটাও দেখলাম যে কবি গুরুকে কোথায় সমাধি দেওয়া হয়েছে, সে স্মৃতিসৌধ করা আছে সেটাও দেখলাম, সেখানে নাম লেখা আছে, তারপরে জন্ম তারিখ মৃত্যু তারিখ সব লেখা আছে। এই যে এটা হচ্ছে আহারিটোলা লঞ্চ ঘাট, এখানে নামলাম অটো করে, 10 টাকা নিল, শোভাবাজার মেট্রো গেটের বাইরে ওখানে একটু গেলেই অটো যাচ্ছে, জিজ্ঞেস করে চলে গেলাম আহারিটোলা লঞ্চ ঘাট। তারপরে মানে শোভাবাজার মেট্রো থেকে 10 টাকা নেয় অটোতে, নেমে গেলাম ওখান থেকে হেঁটে হেঁটে ভূতনাথ মন্দির, ভূতনাথ বাবার মন্দির গেলাম। আমি ইউটিউবে কিছুদিন ধরে দেখছিলাম শ্রাবণ মাসে সবাই ভূতনাথ বাবার ওখানে জল ঢালতে যাচ্ছে, এই ইউটিউবেই দেখছিলাম, তার আগে জানতাম না খুব একটা, তো আমার যাওয়ার ইচ্ছে হয়েছিল, তো আজকে আমি গেলাম। ওটাই যে ওখানে সামনেই ওটাই যে নিমতলা মহাশ্মশান, আমি সেটা জানতাম না। তো যাই হোক, জেনে ভালো লাগছে, যত যাচ্ছি যত বেরোচ্ছি তত এক্সপ্লোর করতে পারছি, জানতে পাচ্ছি যে কোথায় কী। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমি ভূতনাথ বাবার মন্দিরের ওইদিকে, বৃষ্টিতে কোনো অসুবিধে হয়নি, এই জন্যই যে মেট্রোতে যখন ছিলাম তখন মনে হয় বৃষ্টি পড়ছিল, কারণ বেরোনোর সময় একটু একটু বৃষ্টি পড়ছিল। তো জাস্ট মানে 5 মিনিট আমি একটা মঞ্জিনিসের মুখেই দেখবে একটা মঞ্জিনিসের দোকান আছে, যে 2 নম্বর মনে হয় মেট্রো গেটের সামনে, ওই সামনেটাতে দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। আর 5 মিনিট যেতে না যেতেই আমি রাস্তা পার হয়ে ওইদিকে গেলাম, একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে যাবো কিভাবে ভূতনাথ মন্দির, তো উনি বললেন যে আহারিটোলা লঞ্চ ঘাটে নেমে যাবেন, এদিকে অটোকে জিজ্ঞেস করে নিন, এইভাবে পৌঁছালাম। এই যে ভূতনাথ মন্দির, ভূতেশ্বর মন্দির, আর এইটা হচ্ছে মন্দিরের পাশে এই যে কবিগুরু রবীন্দ্রনাথকে যেখানে সমাধি দেওয়া হয়েছিল ওখানে একটা ছোট্ট পার্ক মতো করা আছে, যেখানে থেকে ভিউ অসাধারণ, ভিউ অসাধারণ, মানে এই যে এটা স্মৃতিসৌধটা, এই যে ঘরের মতো করা আছে, ওটাকে কি বলে খড়ের ছাউনির মতো ঢাল করা আছে যে ঘরের মতো, এটা কবিগুরুর স্মৃতিসৌধ লেখা আছে, আমি লেখাটাও জুম করে দেখিয়েছি কখনো। আর ওখান থেকে সব লঞ্চগুলো পেরিয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ। আর এই ডান দিকে এটা মহাশ্মশান, কেওড়াতলা, সরি নিমতলা মহাশ্মশান, এখানে চিতা জ্বালানো সেটা দেখাও যাচ্ছে এই পাশ থেকে। কি শ্মশান নাকি এটা? না নিমতলা এটা শ্মশান না, জানি না ঠিক, তবে এই আর কি। আমি তো গড়িয়া থেকে এসেছি, আজই এলাম, মানে প্রথম এলাম। এটাই নিমতলা শ্মশান, নিমতলা শ্মশান না, এইখানটা দাঁড়ান, একদম দেখা যাচ্ছে নাকি? ও এখানে শ্মশান, নিমতলা শ্মশান, এখান থেকে দেখা যাচ্ছে। এই তো মানুষের জীবনের ইয়ে,
তাই না? কে যে কখন চলে যায়, এটার উপরে উঠে যায়। থাক থাক, যে হাওড়া ব্রিজ দেখা যায়, এখানেই সব শেষ। মনটা একটু হলেও তো খারাপ হয়, কেউ তো নয়, যার চিতা জ্বলছে আমার, তবু যেন একটু মনটা খারাপ হলো, সত্যি বলছি। সত্যি ঘটনা, সত্যি যার চিতা জ্বলছে সে আমার কেউই হয় না, কিন্তু মনটা খারাপ লাগছে দেখে। এখান থেকে দেখা যায় এই যে এটা শ্মশান, শ্মশানের ঘাট, মানে নিমতলা শ্মশানের ভেতরে ওই যে দাহ হচ্ছে ভেতরে, এদিকে হাওয়া ইয়ে আসছে, ধোঁয়া আসছে, মনটা একটু হলেও তো খারাপ তো হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, ও এখানেই তাহলে ইয়ে করা হয়েছিল কবিগুরুকে। ঠিক তো জানি না, সব কিছু তো আর জানি না, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ নিমতলা, এখানেই হয়তো সমাধি দেওয়া হয়েছিল নাকি, আমি ঠিক বলতে পারছি না। এটাই বা কি, এটাই কি সমাধি তোরণ বা কিছু একটা? 25শে বৈশাখ জন্ম, এটা তো রবীন্দ্রনাথেরই ঠিকই, তাহলে কবিগুরুর সমাধি ইয়ে এইটা দেখো, কেন কি এটাতে জন্ম মৃত্যু লেখা আছে, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, এটা আর আমাদের কেউ নয়, এটা আমাদের কবিগুরু। অনেক কিছু জানি না, অনেক কিছুই জানি না, শুনতাম ভূতনাথ মন্দির, আজকে ভূতনাথ মন্দিরে এলাম, শুনতাম নিমতলা শ্মশান, নিমতলা এই যে নিমতলার সামনে এই যে চিমনি গিয়ে ধোঁয়া উঠছে, মরা পড়ছে, এখানে রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ, এটা এখান থেকে আহারিটোলা লঞ্চ ঘাট দেখা যায়, দারুণ ভালো লাগছে। হাওড়া ব্রিজ এই যে পেছনে ভূতনাথ মন্দির দেখা যায়, ইউটিউবে দেখেছি যে শ্রাবণ মাসে অনেকে ভূতনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, সেই সব ব্লগ। তো এই যে তার পাশেই দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, আর আর তার একটু পাশেই দেখো নিমতলা মহাশ্মশান, দেখো আমি জুম করে দেখিয়েছি, এই যে এইটা যেখানে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে, নিমতলা মহাশ্মশান লেখা দেখা যাচ্ছে, এই যে এটা মানে শ্মশানের গেট আর কি ঢোকার, এই যে এখানে হরগৌরী, এই যে কবিগুরুর সমাধি প্রাঙ্গণ, আর এই হচ্ছে ভূতনাথ মন্দির যেটা দেখা যায় সব কাছাকাছি। আমি তো এগুলো জানতাম না, জীবনে প্রথমেই গেলাম। এই যে আমি আমার দর্শন করা হয়ে গেছে, ওই দিকটা ঘোরা হয়ে গেছে, তারপর আমি ফিরে আসছি, ফিরে আসার সময় ওখানে হনুমান মন্দির আছে, সেখানে একটু ঢুকলাম,
এই যে সব পাশাপাশি দোকানপাট সব। পুজো তো আমি দিলাম না, যেহেতু বিকেলে গেছিলাম পুজো দিলাম না, আমি একটু প্রণাম করে এলাম আর কি। এই যে এখানে হনুমানজির মন্দির ভেতরে এখানে গেছিলাম। এটা একটা রুটি ব্যাংক, রুটি ব্যাংকই বলে মনে হয় এগুলোকে, মানে যারা যাদের প্রয়োজন তাদেরকে আর কি রুটি সবজি মনে হয় দেয়, আমি শুনেছিলাম তো সেই জন্য এই কথাটা আমি শুনেছিলাম রুটি ব্যাংকের ব্যাপারটা আর কি। তো এই যে একটা ইয়ে যাচ্ছে, আর আমি ব্লগেই দেখেছিলাম যে এখানে ভালো লিট্টি চোখা পাওয়া যায়, মানে কারো ব্লগে দেখেছিলাম আর কি। তো 40 টাকা প্লেট নেয় লিট্টি চোখা, তো আমি খেলাম। এই দেখো সুন্দরভাবে গরম করে দিচ্ছে, তারপরে ঘিয়ের মধ্যে চুবিয়ে দিচ্ছে, আর তার সাথে চোখা দিচ্ছে, আর একটা চাটনি দিচ্ছে, মানে আলু ভর্তা বা আলু বেগুন টমেটো দিয়ে ভর্তা করে মনে হয় চোখা, যেটা লিট্টি চোখা, আর তার সাথে একটা চাটনি মতো দিয়েছে। দেখে দেখিয়েছি আমি প্লেটটা লাস্টে দেখিয়েছি, অনেক ভিড় ছিল ওখানে, অনেকজন খাচ্ছিল। এই যে বাটির মধ্যে ঘিয়ে চুবিয়ে দিচ্ছে, এক প্লেটে ছোট্ট ছোট্ট 6টা থাকে মনে হয়, কটা দিয়েছে দেখো 5টা দিয়েছে, 5টা মনে হয়। এই যে আমার প্লেটটায় 40 টাকা প্লেট। আর এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, এটা ফেরার পথে শোভাবাজার রাজবাড়ি, ভেতরে আমি ঢুকিনি কারণ সে ভিড় তো ছিল না, কেউ ছিল না সেরকম, অন্ধকার অন্ধকার হয়ে যাওয়ার ঢোকার ইচ্ছে নেই। যদি এবার পুজোতে ওখানে পুজো দেখতে যাই তো তাহলে তো হবে, শোভাবাজার রাজবাড়িতে যদি যাই দেখা যাক, ইচ্ছে তো আছে অনেক কিছু, বেলুড় মঠে যাওয়ারও ইচ্ছে আছে পুজোতে, দেখা যাক। তো রাস্তার এই পাশে একটা একটা আর ওই পাশে একটা আর কি। এই যে এইটা এখন দেখাচ্ছি, এটা সামনে একটা মানে সিংহ দুয়ার আছে আর কি, দুটো সিংহ দেওয়া দরজা আছে আর কি, এন্ট্রান্স যেটা। এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, নাম শুনেছিলাম অনেক সেজন্য গেলাম, মেট্রো গেট থেকে খুব কাছেই, বেশি দূর না, একদম খুব কাছেই। এই যে এবার আমি ওর গেটটা দেখাবো, সিংহ দুয়ার যেটা, দুটো সিংহ দেওয়া দরজা আর কি, এন্ট্রান্স। এই যে মেন এন্ট্রান্সটা এটা, আমি আর ভেতরে গেলাম না, ভেতরে ঢোকা যেত পারমিশন নিয়ে ঢুকতে হয় তো আমার দেরি হয়ে যেত, আমার বাচ্চারা বাড়িতে আছে, আমার আর ইচ্ছেও করলো না ভেতরে যাওয়ার, এই আর কি। তো পুজোতে যদি যায় শোভাবাজার রাজবাড়ি তাহলে, আর এটা হচ্ছে জয়পুরিয়া কলেজ, এই যে জয়পুরিয়া কলেজ, শোভাবাজারের জয়পুরিয়া কলেজ এটা। আমিও তো কোনো কিছু জানি না, আমিও প্রথম গেলাম, আমিও প্রথম দেখছি, আমি ব্লগে বলছি আর এগুলো আমিও মানে দেখছি আর কি। এটা হচ্ছে জয়পুরিয়া কলেজ, ওই রাজবাড়ির কাছাকাছি, ওই একই রাস্তাতে গলিতে। রাস্তার মুখেই একটা মন্দির, যেটা কুমোরটুলি ডান দিকে আর এই বাঁ দিক বাঁ দিকে এই গলিটা, মানে সোজাসুজি বলতে গেলে একটা জাস্ট উল্টো দিকে আর কি। কিছুদিন আগেই আমি কুমোরটুলি গেছিলাম, তার ব্লগ দিয়েছি, বেশি দিন আগে না, 4-5 দিন আগে। এটা হচ্ছে এই মন্দিরের ওই পাশে রাস্তা দিয়ে হেঁটে বেরোচ্ছি, তার উল্টো দিকে রাস্তা দিয়ে রাজবাড়ি। এই যে লাল রঙের মন্দির রাস্তার মাঝামাঝি, এই যে মন্দির। এবার আমি বাঁ দিকে বেঁকে গিয়ে মেট্রোর গেটে ঢুকে যাব, বেশি দূর না, একেবারেই সামনেই বলতে গেলে। এই যে আমি হেঁটে যাচ্ছি একেবারে মেট্রো গেট পর্যন্ত, ইয়ে করা আছে, ভিডিও করা আছে, একবারে হেঁটে হেঁটে মেট্রো গেট পর্যন্ত গিয়ে আমি জুম করে দেখালাম যে শোভাবাজার মেট্রো, আর তারপরে ক্যামেরাটা অফ করে মানে মোবাইলটা অফ করে রাখলাম। পাখি পাখি চড়ুই পাখি,
এই যে একটু পরে মেট্রো গেটে পৌঁছে যাব, আর ওখানে গিয়ে আমি ক্যামেরাটা অফ করে মোবাইলটা অফ করে রাখলাম। শোভাবাজার এই যে গেট দেখা যায়, গেট নাম্বার 2 নেমে যাব, ওটা দিয়ে বাড়ি চলে যাব। ইচ্ছে তো আছে আরো অনেক জায়গা যাওয়ার। এই যে ফেরার পথে আমি বাড়ির সামনে, এটা দূরে নয়, এটাতে ঢুকলাম দোকানটাতে, এদের জন্য পেস্ট্রি নিয়ে এলাম দুটো, আর তিনজনের তিনটে চিকেন পাফ নিয়ে এলাম, তিনজনের তিনটে চিকেন পাফ আর দুই মেয়ের জন্য দুটো ম্যাঙ্গো পেস্ট্রি নিয়ে এলাম। তো এখানে একটু ভিডিও করলাম, আমি জিজ্ঞাসা করলাম ভিডিও করবো, বলছে হ্যাঁ নিশ্চয়ই। এই যে এখানে অনেক রকমের ফিস রোল এসব রাখা আছে, পিজা টিজা রাখা আছে, হট ডগ। আর একদিকে পেস্ট্রি, সামনের ইয়েতে ডিসপ্লেতে পেস্ট্রি আর কেক রাখা রয়েছে এদিকে। আজকে আমার বড় মেয়ের ম্যাথস পরীক্ষা ছিল, আড়াইটার সময় ও ফিরলো, তারপরে আমি ওকে খেতে দিয়ে জল দিয়ে আমি চলে গেছিলাম, কেন কি শনি রবি দুই দিন ছুটি, শনি রবি দুই দিন ছুটি, তারপরে ওর আবার এক্সাম। তো ও ম্যাথস পরীক্ষা দিয়ে এলো, জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হলো, বলছে ভালো হয়েছে, ওকে খাবার দিলাম, জল দিলাম আর আমি বেরিয়ে গেলাম। এবার কাল পরশু দুই দিন পরীক্ষা নেই, তারপর পরীক্ষা আছে। তো ফিরলাম এখন 5:30 বাজে, ফিরেও গেলাম, এ হচ্ছে কথা। ঠিক আছে, চেঞ্জ করার আগে রাখি, কোথায় গেছিলাম সেটা বোঝাই যাব। এই যে ফেরার পথে এদের দুজনের জন্য এই দুটো পেস্ট্রি নিয়ে এলাম, ম্যাঙ্গো পেস্ট্রি, দেখাবো কি বুঝতেই তো পারো। সরস্বতী অন্ধকার করো না, আর তিনটে চিকেন পাফ তিনজনের জন্য। ফিরে এসে ধূপ টুপ দেওয়া হচ্ছে, মানে আমি চেঞ্জ করে বসলাম, আমার মেয়ে দিচ্ছে। তো আজকে যখন গেছিলাম তখন একটু একটু মেট্রো থেকে যখন বেরোচ্ছিলাম হালকা বৃষ্টি পড়ছিল, একটু দাঁড়ালাম দু পাঁচ মিনিট আর কি, তারপর বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি, বৃষ্টি ছাতাও নিয়ে যায়নি আবার বৃষ্টিতেও ভিজিনি, ভালোভাবে গেলাম, ভালোভাবে ফিরেও এলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন, বাই।